উদ্যোগের যিনি স্রষ্টা সম্মানীয় বিধায়ক জয়ন্ত নস্কর মহাশয়, যেদিন কথা দিয়েছিলেন এই বিদ্যালয়ে একটু সকলে করে দেবে, যিনি সেই অনুষ্ঠানটা সৃষ্টি করেছিলেন বলে আজকের এই অনুষ্ঠান, সেই দুজন স্রষ্টার মধ্যে আমরা একটু করে তাহলে তার হাতে তুলে দিলেন আমাদের শিক্ষা কর্মদক্ষ পবন সর্দার মহাশয়, চিন্ময় দাস অতীন নস্কর মহাশয় ঘি তুলে দিলেন, আমি আহ্বান জানাই মহাশয় তৃণমুখী পাড়ায়, আমরা আরো এক দুজন শিক্ষককে আহ্বান করবো, বাসন্তী পঞ্চায়েত সমিতি সম্মানীয়, উনি চাইছেন না কিন্তু এই ছোট্ট কর্মসূচির উদ্যোগের স্রষ্টা সম্মানীয় বিধায়ক বিজয়ন্ত নস্কর মহাশয়কে দেওয়া আমাদের শ্রদ্ধার করতে পারি, কারণ এর থেকে পূর্ণ মনে আর হয় না। তাই আমি আমার যে রিপোর্টার বন্ধু আছে তাদের কলমের মাধ্যমে, তাদের ছেলে ইলেকট্রনিক্স মিডিয়া আছে সেই মিডিয়ার মাধ্যমে সমস্ত মানুষ জানুক সেখানে, যে এইভাবে যদি সবাই একটু আগে আসে, কেউ আলু দিক না, কেউ একটু কুমড়ো দিক না, কেউ যদি পারে একটু ডিম দিয়ে সাহায্য করুক না, এইভাবে যদি আমরা সবাই আগে আসতে পারি সেটাই হচ্ছে উদ্দেশ্য। আমি একটা অঞ্চল নিয়ে শুরু করেছি, আমি সেটা আমার ব্লগে দিতে পারলে ভালো, আমি তো একটা আমার ব্লগ শুনলাম অঞ্চল নিয়ে বা জিপি নিয়ে গ্রাম পঞ্চায়েত নিয়ে অঞ্চল নিয়ে এই বিধানসভা কেন্দ্র বাকিগুলো দিতে পারলাম না, কিন্তু একটা ব্যক্তির পক্ষে সম্ভব না। আমি এখানে ঘি যে প্রতিশ্রুতি দিয়েছি সেমত আমার মজুদ আছে এবং মজুদ থাকবে। আমরা শুধু এখানে শিক্ষক মশাই আছেন, এখানে পবন সর্দার আছে, আমাদের নিমাই মালি আছে বা আরও যেসব শিক্ষকরা আছে তাদের তত্ত্বাবধানে কখন কী দরকার, ওখানে আমার স্টোর রুম আছে, তো স্টোর রুমে যখন খুশি যাকে যতটুকু দরকার রেজিস্টার করে যতটুকু প্রয়োজন, আমরা সবে শুরু, প্রথম শুরু করতে গেলে হয়তো কিছু সুবিধা অসুবিধা হবে, তারপরে আস্তে আস্তে কতটা লাগবে এইটা দিলে আমি এইটুকু বলতে পারি, আমি যতটুকু সুবিধা আছি এবং যতটুকু সামর্থ্য আমার থাকবে, আমার এক কাটা জমি যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমি এই চুনোখালী অঞ্চলে এটা আমি করে যাব। আমার ছেলেরা তারা লেখাপড়া শিখেছে, তারা চাকরি করে, তারা আমার উপর নির্ভরশীল নয়, তাহলে আমার যা সম্পদ আছে তাদের প্রয়োজন নেই, আমি দিতে চাই এইসব ভগবানদের এইসব দেবতাদের। আমার মনে হয় এদেরকে যদি আমরা একটু সে করতে পারি তাদের জীবন গঠনের ক্ষেত্রে, তাদের শরীর গঠনের ক্ষেত্রে, তাদের শিক্ষার দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটু যদি আমরা সাহায্য করতে পারি, সেই ছোট্ট সাহায্য এর মতো পূর্ণ মনে হয় না, আমার মতো একটা মূর্খ লোক এইটুকুই আমার মনে হয়েছে, তাই এইটুকু করছি, কেউ অন্য কিছু মনে করবেন না, নিজের প্রশংসার জন্য নয়, ব্যক্তি প্রশংসার এখানে জায়গা নেই, অনেকে অনেক প্রশংসা বিশেষণে ঘোষিত করছেন, আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি এই প্রচারটা হোক, মানুষ আরও এগিয়ে আসুক, আজকে চুনোখালি পাশে চড়াবিদ্যা, পাশে ফুলমালঞ্চ, পাশে গোসভা আছে, সম্পূর্ণগর আছে, অন্যান্য অঞ্চলে যেসব সহৃদয় ব্যক্তি আছেন তাদেরও আছে, অনেকে তো জাকাত দেয়, অনেক মুসলিম সংখ্যালঘু ভাইরা আছেন তারা তো জাকাত দেয়, আমরা তাদের কাছে অনুরোধ করব আপনারা এইসব বাচ্চাদের উদ্দেশ্যে আপনারা কিছু বছরে দিন না, তাতে নিশ্চয় উপকার হবে। আমাদের এখানে শিক্ষক মশাই যারা আছেন, যেসব শিক্ষক শিক্ষিকা আছেন, প্রত্যেকের সব তাদের উপরে আমরা খুব আস্থা রাখতে পারি, ভরসা রাখতে পারি, নিশ্চয়ই তুমি কোনো রকম কিছু করবে না। আমি খুব কিছু বলার নেই, শুধু সাংবাদিক বন্ধুদের কাছে আমার এই অনুরোধ থলনের মাধ্যমে, আপনাদের প্রচারের মাধ্যমে, আপনারা শুধু প্রচারক জয়ন্ত নস্করের নাম প্রচার দরকার নেই, প্রচার শুধু এইটা হোক যে মিড দ্য মিলে যে সাহায্য সরকার দেয় তার সঙ্গে যেসব মানুষ যারা একটু সংগতি সম্পন্ন আছে, যেসব সহৃদয় ব্যক্তি আছেন, তারাও যদি একটু একটু যোগ করেন তাহলে মনে হয় ভালো হবে। শুধু এইটুকু বলার, আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন আমাদের বিডিও সাহেব, আমাদের জেলা পরিষদের কর্মদক্ষ ছুটে এসছেন, আমাদের মধুমিতা মণ্ডল এসছেন আমাদের দেবব্রত সাহা থেকে, আমাদের আরও অন্যান্য যারা কর্মদক্ষ সব আছেন তারা আজকের এখানে এসে এই অনুষ্ঠানকে প্রেরণা দেওয়ার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার